প্রিয় ভিউয়ার, 300 ফুট রোড নিয়ে আজকের আপডেট। 300 ফুট রোড, এটাকে বলা হচ্ছে ঢাকার বাইপাস সড়ক, প্রধান বাইপাস সড়ক। আমরা ভিডিও শুরু করেছি একদম কুড়িল বিশ্ব রোড থেকে, আর এই 300 ফুট রোডের শেষ প্রান্তে কাঞ্চন ব্রিজ, সেখানে কিন্তু একটি নতুন ব্রিজ এক্সটেনশন করা হচ্ছে। সেই ব্রিজের কাজ কতদূর, কী অবস্থায় চলছে বা কী অবস্থায় আছে, এই ভিডিওর শেষ প্রান্তে ব্রিজের সম্পূর্ণ চিত্র কিন্তু আপনি দেখতে পারবেন। আর আপনাদের জন্য সাথে থাকছে চমকপ্রদ জানা অজানা নানান রকম তথ্য। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। অসাধারণ একটি ভিডিও হতে চলছে, আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। ঢাকার পূর্বাচল নতুন শহরের মেরুদণ্ড হিসেবে নির্মিত 300 ফিট রোড বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের একটি লক্ষণীয় প্রকল্প। এই সড়কটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলছে তা নয়, এটি একটি আধুনিক ও সুন্দর শহর গড়ার দিকে একটি দৃঢ় পদক্ষেপ। 300 ফুট রোডের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে যোগাযোগের সুবিধা। এই সড়কটি ঢাকা শহরের বিভিন্ন অংশকে সংযুক্ত করেছে এবং যানবাহন চলাচলকে সহজ করেছে, ফলে যাতায়াত সময় কমছে এবং যানজটের পরিমাণ অনেকটাই কমেছে। অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি, এই সড়ক নির্মাণের ফলে পূর্বাঞ্চল এলাকায় বিনিয়োগ বাড়ছে এবং নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। এটি এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 300 ফুট রোডের পাশে আধুনিক আবাসিক এলাকা গড়ে উঠছে, এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সড়কের নির্মাণে পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়েছে। সড়কের পাশে গাছ লাগানো হয়েছে এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই সড়কটি খুবই প্রশস্ত, একটি অন্যতম প্রশস্ত সড়ক, মানে কি বলবো, দেশের মধ্যে একটি অন্যতম প্রশস্ত সড়ক। এতে একাধিক লেন রয়েছে যার ফলে যানবাহন সহজে চলাচল করতে পারে। এই সড়কটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে, এতে স্ট্রিট লাইট, ফুটপাথ এবং সাইকেল লেন রয়েছে। সড়কের দুই পাশে গাছপালা লাগানো হয়েছে এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই সড়কটি নিরাপদ যাতায়াতের জন্য ডিজাইন করা হয়েছে, এতে স্পিড বাম্প এবং ট্রাফিক সাইন রয়েছে। 300 ফুট রোডের নির্মাণ একটি বড় সাফল্য হলেও এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন সড়কের কিছু অংশে যানজটের সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও সড়কের পাশে অবৈধ দখলদারির সমস্যাও দেখা দিতে পারে। তবে চ্যালেঞ্জগুলোকে সামলে 300 ফুট রোডকে আরও উন্নত করা সম্ভব। সরকার এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই সড়ককে একটি আদর্শ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলা সম্ভব, এটি দেশের একটি মডেল রোড। ঢাকার 300 ফুট রোড বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের একটি দৃষ্টিনন্দন উদাহরণ। এই সড়কটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলছে তা নয়, এটি একটি আধুনিক ও সুন্দর শহর গড়ার দিকে একটি দৃঢ় পদক্ষেপ। ভবিষ্যতে এই সড়কটি আরও উন্নত হবে এবং ঢাকা শহরের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে একটি লাইক দিবেন, আর অনুরোধ করব আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, পরিচ্ছন্ন একটি চ্যানেল। আর এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব, যেখানে যেভাবে পারেন আপনি দেশ থেকে বিদেশের মানুষ সর্বত্র দেখুক এই ভিডিওটি, এবং দেশের মানুষের, আমাদের দেশের যে উন্নয়নের একটি ধারা, আমাদের দেশের যে একটি মডার্নাইজের একটি আগমন ঘটছে সেটি মানুষ জানুক। এটাকে কিন্তু, এই সড়কটাকে কিন্তু বলা হচ্ছে ঢাকা বাইপাস সড়ক, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড থেকে সড়কটি সোজা গেছে কিন্তু একদম কাঞ্চন ব্রিজ, অর্থাৎ গাজীপুর থেকে যে রোডটা সোজা আসছে গাউসিয়ার দিকে, সিলেট এবং চট্টগ্রামের দিকে ধাবিত হয়েছে, সেই সড়কের সাথে কিন্তু এই 300 ফুট রোড সংযুক্ত হয়েছে, এটাকেও বলা হচ্ছে ঢাকা বাইপাস সড়ক। ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ এবং জ্যামের সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা বাইপাস প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই প্রকল্পটি শুধুমাত্র একটি যোগাযোগ ব্যবস্থা নয়, বরং এটি ঢাকার উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঢাকা বাইপাসটি ঢাকা শহরকে চারপাশে ঘিরে রেখেছে এবং বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপন করেছে। এই রোডটি নির্মাণের ফলে ঢাকা শহরের যানজটের পরিমাণ অনেকটা কমেছে এবং যাতায়াত ব্যবস্থা সুচারু হয়েছে, ফলে মানুষ তাদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারছে এবং সময় বাঁচছে। এছাড়াও এই বাইপাস সড়কটি ঢাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রোডটির পাশে অনেক শিল্প কলকারখানা, গোডাউন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ফলে এই এলাকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতি গতিশীল হয়েছে। ঢাকা বাইপাসটি শুধুমাত্র একটি যোগাযোগ ব্যবস্থা নয়, এটি ঢাকার পরিবেশ উন্নয়নে সহায়তা করেছে। এই রোডটির পাশে বৃক্ষরোপণ করা হয়েছে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা হয়েছে। প্রিয় ভিউয়ার, আসলে মূলত বাইপাস যেটি সেটি কিন্তু এখন শুরু হচ্ছে। এই যে দেখছেন কাঞ্চন ব্রিজ, এই কাঞ্চন ব্রিজের পরপরই কিন্তু আসলে মানে পরপর বলতেই কাঞ্চন ব্রিজ থেকে যে রোডটি গাউসিয়ার দিকে গেল, এটি কিন্তু আসলে ঢাকা শহরের প্রধান বাইপাস। আর প্রধান বাইপাসে সংযুক্ত হয়েছে 300 ফুট রোড। এই 300 ফুট রোডটাকেও কিন্তু বলা হচ্ছে ঢাকা বাইপাস। ঢাকা বাইপাস যদি সম্পূর্ণভাবে এই কাজ শেষ হয় তাহলে ঢাকার যানজট আরও কমবে। প্রিয় ভিউয়ার, কাঞ্চন সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি মেরুদণ্ড। কাঞ্চন সেতু বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত এই সেতুটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে সংযুক্ত করেছে। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য এই সেতুর অবদান অপরিসীম। এই যে দেখছেন কাঞ্চন সেতু, তার পাশ দিয়ে কিন্তু একটা এক্সটেনশন, একটি নতুন সেতু কিন্তু আসলে প্রায় হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় এমনটি হতে পারে, মানে কাজ কিন্তু আসলে শেষ। কাঞ্চন সেতু বাণিজ্যিক ও বাণিজ্যিক কার্যকলাপে সহজতর করেছে, এটি দেশের অর্থনীতিকে গতিশীল করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনকে সহজ করেছে। এই কাঞ্চন সেতু, এই সেতুটি দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকরণ করেছে, এটি যানজট কমাতে এবং যাত্রীদের সময় বাঁচাতে সাহায্য করছে। বর্তমানে না, বর্তমানে বলবো না, কারণ সেতুটি এখনও চালু হয়নি। কাঞ্চন সেতু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেতুটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, এটি দেশের পর্যটন শিল্পকে উন্নত করতে সাহায্য করবে। অতি দ্রুত সেতুটি চালু হওয়া দরকার, কারণ এই রোডের প্রচুর যানজট নিরসনের জন্য সেতুটির প্রয়োজন অপরিসীম। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আর সময় নিচ্ছি না, আমাদের টার্গেট, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, একদম আমরা আসছি কুড়িল বিশ্বরোড থেকে। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আমাদের আজকের ভিডিও ছিল, আমরা সে পর্যন্ত পৌঁছে গেছি। আজ এ পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।